শুভ সন্ধ্যা ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা অডিবল অ্যান্ড ভিজিবল। শুরু করছি আজকের সাবজেক্টটা, বলেছিলাম যে আজকে বলবো এটার কথা, সুভাষচন্দ্র 1941 জানুয়ারিতে কোন দিন এলগিন রোডের বাড়ি থেকে বেরিয়ে গেছে রহস্যজনকভাবে, এইটা এটা একটা একটা পিন পয়েন্টেড একটা একটা কোয়েরি। যখন কোনো কোনো স্টোরি যখন পড়বেন, স্টোরিটা রাইট অর রং, সত্য কি মিথ্যা, এটা বুঝতে গেলে চট করে তো সম্ভব নয়, কারণ স্টোরির যে ঘটনার উপর লেখা হয় সেই ঘটনার আমরা প্রত্যক্ষদর্শী নই, তাহলে আমাদের কতগুলো সেন্স ইউজ করতে হয়। আমাদের যে স্টোরিটা সামনে আসবে এটা আমাদের কয়েকবার পড়তে হবে, ফার্স্ট উই হ্যাভ টু রিড দিস স্টোরি ফিউ টাইমস, ওভারভিউ কী বলতে চাইছে, তারপরে একদম লাইন বাই লাইন হাতে কলম নিয়ে দাগ দিতে হবে, যে আমাদের যে নলেজ থেকে, আমাদের যে কমন সেন্স নলেজ থেকে, যে এই রাইটিংসটা যেটা প্র্যাকটিক্যাল এটা সম্ভব কি, বা অন্য কোনো স্টোরির সঙ্গে বা হিস্টোরিক্যাল ডকুমেন্টের সঙ্গে এটা কোলাবোরেট করছে না কন্ট্রাডিক্ট করছে, এইগুলোর ব্যাকগ্রাউন্ডে লাইন বাই লাইন পড়তে হবে। তারপরে স্টেপস হচ্ছে আরও তথ্য অনুসন্ধান করা, দেখা যে লেখক যে গল্পটা লিখছে সত্যি না মিথ্যা। আমি এবার পরিষ্কার আসছি এইখানে, আজও পর্যন্ত দেশবাসীর কাছে মাত্র দুটো ভলিউম আছে, একটা ইংরেজিতে দি গ্রেট এস্কেপ, দি গ্রেট এস্কেপ, আর বাংলায় মহান স্টোরি, দুটি লেখক লেখক একজন শিশির বোস, আর কেউ। এইবার এ দুটোকে পড়তে হবে, যেটা আমি যেভাবে পড়েছি বারে বারে পড়েছি, করে তারপরে আমি লাইন বাই লাইন দাগ দিয়েছি, এটা সম্ভব কি, বা অন্য কোনো তথ্যের সঙ্গে কোথাও কোনো কোলাবোরেট করছে কি না, কন্ট্রাডিক্ট করছে কি, তারপর দেখেছি যে এই ভদ্রলোকের নিজের লেখার মধ্যে কোথাও অসঙ্গতি আছে, আর অন্য লোকের বলা কথার সঙ্গে অসঙ্গতি আছে। আরেকটা জিনিস দেখছি যে এই যে লেখাটা এটা মনোলগ, একক ব্যক্তির একক কথা, এর মধ্যে অন্য কোনো ক্যারেক্টারের বক্তব্যের কোনো কোলেশান নেই, কোনো কোরিলেশান, কোনো সাপোর্ট নেই। আমি এগুলো আলোচনা করেছি, এই স্টোরিটার মধ্যে যে স্টোরিটা দিয়েছে, যে স্টোরিটা হাই হ্যাজ রিটিন ইন এ ফ্যাশন অফ এ স্টোরি, হিস্ট্রি যখন লেখা হবে হিস্ট্রি লেখার স্টাইলটা আলাদা, কারণ ওনার
নেতা সুভাষচন্দ্রের ভারতবর্ষ থেকে বেরিয়ে যাওয়াটা একটা ঐতিহাসিক ঘটনা। সেই ঐতিহাসিক ঘটনা একটা স্টোরি প্যাটার্ন দিয়ে কোন স্যাটিসফাইড হবে না, হিস্ট্রি লেখা হবে ইতিহাসের লেখার প্যাটার্ন। ইতিহাসে নিজস্ব ব্যাকরণ আছে, সাহিত্য আর গল্প লেখার তার আলাদা ব্যাকরণ আছে। এবার সন্দেহটা কোথায়? অনেক জায়গাতে সন্দেহ, আগেও বলেছি আমি সন্দেহ, কারণ সন্দেহ যখন উনি বেরিয়ে যাচ্ছেন, সুভাষচন্দ্র এই গল্প মতে ছদ্মবেশ ধারণ করেছে, শিশির ধারণ করে, এবং যে গাড়িতে করে বেরোচ্ছে সেই গাড়ির নেম প্লেট চেঞ্জ, নাম্বার প্লেট চেঞ্জ হয়নি, কালার চেঞ্জ হয়নি, এগুলো খুব বিস্মিত করেছে। কারণ দেখছি ওই সময়কার ব্রিটিশ ডকুমেন্টসে যেখানে সুভাষচন্দ্রের অন্য ভাইপোরা, ভাইদের অন্য ছেলেরা, যারা মোর সিরিয়াসলি অ্যাটাচ টু সুভাষচন্দ্রের পলিটিক্যাল অ্যাক্টিভিটি, তাদের যাতায়াত, তাদের মুভমেন্টসের সময় যে গাড়ি তারা ব্যবহার করছে, সেখানে তারা গাড়ির নেম প্লেট চেঞ্জ করছে, মানে নাম্বার প্লেট চেঞ্জ করছে, ছদ্মবেশ ধারণ করছে, এবং মাঝে মাঝে তারা গাড়ি অন দ্য ওয়ে মাঝে মাঝে গাড়ি চেঞ্জ করছে। আর এখানে নাম্বার প্লেট চেঞ্জ হলো না, ড্রাইভার কেউ ফ্রেস করছো না, গাড়িটা একদম কলকাতা থেকে বেরিয়ে ধানবাদ পর্যন্ত চলে গেল, মাঝে গাড়ি চেঞ্জ হলো, এরকম বিস্মিত করছে। আজকে আমি একদম একটা সিঙ্গেল পয়েন্টে আসছি, সিঙ্গেল পয়েন্টটা হচ্ছে এই, সুভাষচন্দ্র কবে কলকাতা থেকে বেরিয়ে গেছে। স্টোরির অনেকগুলো পার্টস আছে, কবে বেরিয়েছিলেন, কে কে সঙ্গে ছিল, কোন পথ দিয়ে, এই অনেক পথ, অনেকগুলো কম্পোনেন্টস আছে। আমি শুধু আজকে ডেটটা নিয়ে, টাইমটা নিয়ে আজকে ধরছি। আপনারা দেখবেন এই 70-75-এ শিশির বসে যখন গল্পগুলো লিখতে শুরু করছে, তার আগে কিছু লেখা ওনার চলে যাওয়ার সম্বন্ধে আছে, ছড়িয়ে ছিটি পাবলিশ ভলিউমস, সেখানে উল্লেখ করা হচ্ছে শিশির 17-তে কলকাতা থেকে বেরিয়ে 18-তে 18 তারিখে ধানবাদে পৌঁছেছে তার ভাইয়ের বাড়িতে। দেখুন সেই স্টোরিটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, 17-18 জায়গায়, সেটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে গেল 16-17, এই চেঞ্জটাকে। এবার আসছি আমি শিশির যে গল্পটা বলেছে, এটা গল্প, কারণ যতক্ষণ এটা মনোলগ একক কথা এটা স্টোরি, যতক্ষণ না পর্যন্ত ইতিহাসের অন্যান্য ক্যারেক্টার বা অন্যান্য ডকুমেন্ট দিয়ে এই স্টোরি সাপোর্ট পাচ্ছে। সো লং ইউ ডু নট গেট সাপোর্ট ফ্রম দ্য আদার হিস্টোরিক্যাল ক্যারেক্টার্স অর ডকুমেন্টস, ইট রিমেন অ্যাজ এ স্টোরি, কারণ শিশির মনোলগ দিয়েছে, শিশির কোনো কোর্টে বা কমিশনে তার বক্তব্য রাখে, এবং যখনই আমরা ডেকেছি তাকে কখনো কোনো কোর্টে বা কমিশনে, সে সবসময় এড়িয়ে গেছে, সে কখনো কোর্টে অ্যাপিয়ার করেনি। মিডিয়ার কাছে দেওয়া একটা স্টোরি, একটা বই লিখে ফেলাটা ইতিহাস নয়, একটা স্টোরি। এবার আমি আসছি শিশিরের থেকে অনেক বেশি বিপ্লবের ইতিহাসে গ্রহণযোগ্য চরিত্র, তারা সুভাষচন্দ্রের ভারতবর্ষে চলে যাওয়ার সম্বন্ধে কে কি বলছে। সুভাষচন্দ্রের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ চরিত্র যেমন অনেক বেশি গুরুত্বপূর্ণ চরিত্র সত্যবক্সী, অনেক বেশি গুরুত্বপূর্ণ চরিত্র সত্যবক্সী নেতাজি সুভাষচন্দ্রের একদম কোর গ্রুপের লোক, তার ত্যাগ তিতিক্ষা অনেক অনেক বেশি।
সত্যবক্ষী ত্যাগ তিতিক্ষা অনেক অনেক বেশি, তার সম্বন্ধে আগে বলেছি। এবং তার একদম জাস্টিস খোসলা কমিশনে 8 আগস্ট 72 সালে অন ওথ সাক্ষ্য দিয়েছে। এবং এই তখন সুভাষচন্দ্রের চলে যাওয়ার প্রসঙ্গও এসেছে, উনি সব কথা বলেননি, প্রথম শেখ হাসিনা একটা জিনিস বলেছে যে 12 তারিখ 12ই জানুয়ারি তার সঙ্গে সুভাষচন্দ্রের শেষ দেখা, তারপর দেখা হয়। অতি গুরুত্বপূর্ণ বুঝলো। আর এক চরিত্র শশাঙ্ক শেখর সান্যাল ব্যারিস্টার বিপ্লবী সুভাষচন্দ্র অনুগামী, অন ওথ অফ সিক্রেসি, 8 আগস্ট 1977 পার্লামেন্টে দাঁড়িয়ে, পার্লামেন্ট যা কিছু বলতে হবে অন ওথ, দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছে, তখন তার বয়স 75 হয়ে গেছে, এখানে বলছে যে আমার এই বয়সে গল্প লেখার প্রয়োজন নেই, গল্প বলার প্রয়োজন নেই, আমার ওথ অফ সিক্রেসি আছে। তবু একটা জিনিস বলে রাখি, সুভাষচন্দ্রের সঙ্গে আমার দেখা এলগিন রোডে 3 তারিখ 8 জানুয়ারি 13 তারিখে তিনি বেরিয়ে গেছে। আরও অনেক কথা বলার আছে, তার নির্দেশ ছাড়া, তার পারমিশন ছাড়া আমি কিছুই বলব না। এবং এই পার্লামেন্ট স্পিচটাও আমি আমার বইয়ে দিয়ে দিয়েছি, যেমন সত্যবক্ষীর জাস্টিস খোসলা কমিশনের বক্তব্যটাও আমার বইয়ে দিয়েছি। এবার বিপ্লবী সুনীল দাস, সুনীল দাস বিপ্লবী হিসেবে তার যে মাপ, শিশির বসুর থেকে অনেক অনেক উপরে, অনেক অনেক উপরে। বিপ্লবী সুনীল দাস একদম অন ওথ 6 সেপ্টেম্বরে উনি ওথ অফ অন ওথ খোসলা কমিশনে বলছেন, এই প্রসঙ্গ এসেছে আবার সুভাষচন্দ্রের, যদিও কমিশনটা মেনলি টু এনকোয়ারি টু দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষচন্দ্র ইন 1945 প্রশংস এসে গেছে, সেখানে জিজ্ঞাসা করেছে ওনার চলে যাওয়া, কারণ চলে যাওয়াটা নিয়ে সত্যিকার ইতিহাস আজও লেখা হয়, এ নিয়ে প্রশ্ন আছে। সেখানে বলেছে লীলাদি বলতেন বিপ্লবী লীলাদি, উনি সুভাষচন্দ্রের খুব কোর গ্রুপের বিপ্লবী, তার সঙ্গে এলগিন রোডের পার্টিতে শেষ দেখা 12 তারিখ জানুয়ারি, এবং তারপরে দেখা করার কথা ছিল তার হয়ে ওঠেনি পরিষ্কার। বললো আমি বিপ্লবী সুনীল গুপ্তের ডিপোজিশনটাও বইয়ে দিয়ে দিয়েছি। তারপর আসছে প্রদীপ বোস সুভাষচন্দ্রের নিজের ভাইয়ের ছেলে, ভাইপো প্রদীপ বোস সুভাষচন্দ্রের ভাইপো, উনিও জাস্টিস খোসলা কমিশনে ইন দ্য ইয়ার 1973 9th April ডিপোজ করেছেন অন ওথ। উনিও বলেছেন তারা কাকাবাবুকে এলগিনের বাড়িতে 12 তারিখের পরে আর কেউ দেখেনি। আরও বলেছে পরিষ্কার কেন শিশির এত কথা লিখছে আমরা জানি না, এটা ওথ অফ সিক্রেসির ভাঙনের সামিল, এটা ওথ অফ সিক্রেসি ভাঙনের সামিল, তার যদি ওথ অফ সিক্রেসি থেকে থাকে এত কথা তো বলার কথা নয়। তো আমি বলছি রাণা কাকুবাবুকে 12 তারিখের পরে এলগিন রোডে কেউ দেখে, আর আমি সেই আলোচনাটা বহুবার করেছি সুভাষচন্দ্র সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথের 38-40-40 ক্লোজ রিলেশন, সেক্রেট রিলেশন, তার বদনাম রাইটিংসটার গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব,
সেই বদনাম রচনার লাস্ট স্ট্যান্ডার্ডটা অ্যানালাইসিস করলেন, যা হয় সেটা আগে বলেছি, বইয়ের মধ্যেও দিয়েছি অ্যানালাইসিস করে, যে একদম কবিগুরুর লেখা হয়ে যাবে। সুভাষচন্দ্র চলে গেছেন 12-13, আমি শুধু অপেক্ষা করছি একটা ডকুমেন্টের জন্যে, যে একজন পাইনি। এই সমস্ত ডকুমেন্টগুলো আমি পরপর সাজিয়ে দিয়েছি আমার শেষ বই বিচিত্রা প্রবন্ধ সংকলন, আমার এই বইয়ে আমি সবগুলোকে সাজিয়ে দিয়েছি। আমি আজও খুঁজছি একটা জিনিস যেটা বহু আগে আমি ছোটোবেলা আমি পড়েছিলাম, ওনার এক সেক্রেটারি সব চক্রবর্তী বোধহয়, ওনার তো এই সময় বিভিন্ন রকমের সেক্রেটারি কাজ করেছে বিশ্বভারতীতে, ওখানে এখানে জোড়াসাঁকোতে বিভিন্ন ফেজে বিভিন্ন দেশে গেছেন, কোথাও গেছেন, আর সবসময় তো সব সেক্রেটারিটা স্থায়ী নয়, তো ভলেন্টারি, তারা মাঝে মাঝে থেকেছেন, মাঝে মাঝে চলে গেছে। একজন সেক্রেটারির লেখা একটা ডায়েরি পাবলিশড হয়েছিল বহু আগে দেশ পত্রিকাতে, যখন আমি ছোটো 6-10, তাতে একটা জিনিস একটা জায়গায় লেখা ছিল যে একদিন কবিগুরু আমাদেরকে বললেন, তোমরা আজকে আমার এদিকে আসবে, এক রাজকুমার আমাদের সঙ্গে দেখা করতে আসবে, আমার কাজ হয়ে গেলে আমি তোমাদের ডেকে নেব। এবার সারাদিন পরে এবার আমাদের ডাক পড়ল, সেই দিন আমাদের কালবাড়ি থেকে কবিগুরু একটা বড় কাপ, যে কাপটা কদাচিৎ আলমারি থেকে বেরোয়, সেটাতে উনি চা করে খুব তৃপ্তির সঙ্গে চাটা খেতে শুরু করলেন, আস্তে আস্তে চুমু দিয়ে দিয়ে, এবং দেখে মনে হলো, এবং এই কাপটা চা, এই এত মগের মতো বড় কাপের চা উনি কদাচিৎ ব্যবহার করেন এবং খান যখন কোনো একটা সাফল্য আসে বা একটা তৃপ্তি আসে, খুব তৃপ্তি সহকারে অনেকক্ষণ ধরে চাটা খেলে, মনে হলো একটা কিছু বড় কাজ হয়েছে, কি কাজ হয়েছে এবং কোন রাজকুমার তার সঙ্গে দেখা করেছে। এবং এই সমসাময়িক কালটাও কিন্তু ওই জানুয়ারি, এই ডায়েরিটা আমি পাচ্ছি, এলে রবি ঠাকুরের অনেক সমালোচনা করে রবীন্দ্র বিশেষজ্ঞ বা রবীন্দ্র অনুগামী বা তাদের সমস্ত লেখাগুলোকে কম্পাইল করে এই বদনাম সংক্রান্ত তাদের মতামত, কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে, কেন লেখা হয়েছে, কোথায় গুরুত্ব, এই সব কিছু আমি কম্পাইল করেছি এই বিচিত্রে। যদিও বিচিত্রে বইটার প্রায় অনেকগুলো আর্টিকেল আছে, প্রায় 34টা আর্টিকেল আছে, আমি প্রায় 5খানা আর্টিকেল আছে, মূলত এই সুভাষচন্দ্রের সঙ্গে কবিগুরুর সম্পর্কের গভীরতা, যেটা আমরা আগে বুঝিনি বা অনেকে এখনও বুঝতে পারিনি বা আমার বোঝা কমপ্লিট হয়নি, এই জায়গাটা আরও কতগুলো উদ্দেশ্যে লেখা, এই জায়গাটা কম্পাইল করার চেষ্টা করেছি। আপনারা আমাদের আপনাদের মতো করে এই ডকুমেন্টসগুলো দেখে নিন, দেখে নিয়ে বেস্ট হচ্ছে ইউ রিড ইন ইউর ওন ওয়েজ দ্য ডকুমেন্টস অ্যান্ড কাম টু ইউর ওন কনক্লুশন। আমার কনক্লুশন আপনাদেরকে একদম মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ইউ জাস্ট কাম টু ইউর ওন কনক্লুশন। আমি আজকে এই বলে শেষ করি, আমি আজকে অল্প সময় যদি কথা বলবো, আর গতকাল ঝড় বৃষ্টির মধ্যে একটা গরম হাওয়াটা অনেক কমেছে, যে গরম একটা বার্নিং হাওয়া, জ্বালা, আগুনের তেজের জ্বালা, দাবদাহ অনেক কমেছে, আজকে গতকালই কমেছিল, আজকে আর সেরকম একটা ঝড় বৃষ্টি আসেনি। আর সারাদিন তো আমরা তাকিয়েছিলাম আজ সুপ্রিম কোর্টের দিকে, বাংলার মাথা একদম নিচু হয়ে গেছে, যে বাংলার বাঙালির একসময় দক্ষিণ পূর্ব এশিয়া, আমরা বাঙালি 150 বছর আগে থেকে শিক্ষা দীক্ষায় গর্ব করতো যে বাঙালির একটা স্থান আছে, সেটাকে ধুলায় মিশিয়ে দেওয়া হচ্ছে। একদম বাংলার শিক্ষা ব্যবস্থার আজ থেকে 40 বছর আগে রাজনৈতিক জামানা, সিপিএম যেভাবে
রাজনীতিকরণ করে ধ্বংস শুরু করেছিল, সেই ধ্বংস লীলাটা, ধ্বংস প্রক্রিয়াটা একটা শেষ পর্যায়ে পৌঁছেছে, নরকের পর্যায়ে চলেছে। এই কথাটা আজ দেশবাসী, সমস্ত ভারতবাসী দেখতে পাচ্ছে। আমাদের আমাদের কোনো লজ্জা নেই। সবথেকে দুঃখ হয় কি, নির্লজ্জ আমাদের বাংলার বুদ্ধিজীবী, আমরা এখনও দম্ভ করে বলি আমরা বাঙালিরা নাকি খুবই এডুকেটেড, কালচার এবং রাজনৈতিক দিক থেকে নাকি সব থেকে সচেতন। এর থেকে হিপোক্রেটিক, নির্লজ্জ আত্মসরচনা হতে পারে বাঙালির থেকে, বাঙালি বুদ্ধিজীবীর থেকে আজ থেকে নির্লজ্জ এবং অমানবিক, অনৈতিক গ্রুপ গোটা ভারতবর্ষের কথা বলি। পৃথিবীতে আমরা একটা বিরল প্রজাতি বাংলার বুদ্ধিজীবী, আমরা একটা নির্লজ্জ, নীতিহীন, এবং আমাদের নীতিহীনতা আর নির্লজ্জতা, মূর্খামি, হিপোক্রেসির কোনো সীমা নেই। এই বলে বক্তব্য শেষ করি। সুভাষচন্দ্র সম্বন্ধে ভট্টিগণের ওনার যে রহস্যময় অভিযান, এটা নিয়ে আজও কিন্তু কমপ্লিট কাহিনী লেখা হয়নি। তার আমি মনে করি কয়েকটা কারণ। একটা কারণ হচ্ছে যে ওই সময় যারা তারা মন্ত্রবুদ্ধি শক্ত ছিল তারা বলেননি, পরেও আপনার পার্টিশন বহুদিন তারা বলেননি, সেগুলো হারিয়ে গেছে। আর হয়তো আপনার পার্টিশন কারো কারো বলার হয়তো ইচ্ছে ছিল, কিন্তু নেহরু আর শিশিরের এই যে চক্র, এই চক্র যেভাবে ডোমিনেট করেছে, তারা মুখগুলার সাহস পায়, তাদের স্টোরিগুলো কোথাও না কোথাও চাপা পড়ে গেছে, হারিয়ে গেছে। কিন্তু মেজরিটি মানুষ মন্ত্রবুদ্ধির শপথেই রয়ে গেছে, তারা সেখান থেকে বেরিয়ে আসে। এই দুটো মূল কারণ আমার মনে হয়েছে। কিন্তু চেষ্টা করলে আমরা সেই ইতিহাসে কিছু কিছু অংশ অন্তত বের করে আনতে পারি, অন্তত এটা পরিষ্কার করে বলতে পারি। বিভিন্ন দিক থেকে একদম তথ্য প্রমাণ দিয়ে শিশির বোসের কাহিনী, শিশু দেওয়া গল্প সম্পূর্ণ ধাপ্পাবাজি, মিথ্যে কাহিনী। শিশির বোসের গল্পটা তৈরি করা হয়েছিল একটা বিশেষ উদ্দেশ্য, কারণ শিশিরকে পপুলার করার প্রয়োজন ছিল, জনপ্রিয় করার প্রয়োজন ছিল। এই গল্প শিশিরকে পপুলার করা হয়েছিল, কারণ নেহরু গান্ধীদের পক্ষে এই গল্প এবং এই শিশির খুব কাজে লেগেছে। এরকম একটা এজেন্ট তৈরি করার জন্যে শিশিরের মতো একটা কংগ্রেসি, নেহরু গান্ধীর দালাল একটা তৈরি করার জন্যে, একটা পপুলার দালাল তৈরি করার জন্যে এই কাহিনীটা খুব কাজ দিয়েছে, খুব কাজ দিয়েছে। এই বলে শেষ করি। শুভরাত্রি। Thank you, good night.